সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খারাপ লাগে যে এটার সাথে আমি ছিলাম এবং এই জিনিসটা এখান থেকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অবশ্যই খারাপ লাগে। কারণ শুধু মানুষের জীবন নিয়ে তো এটা মানে জীবন নিয়ে একটা কাজ, জীবন মরণ নির্ধারণ নিয়ে একটা জিনিসকে ভুয়া দেওয়া হচ্ছে, তো সেটা তো অবশ্যই আমার খারাপ লাগবে। রিমান্ডে স্বীকার করলেন কেন স্বামীকে তালাক দিয়েছিলেন ডক্টর সাবরিনা। আলোচিত করোনার নমুনা পরীক্ষা নামে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে র্যাবের অভিযানের পর হঠাৎ করে স্বামী আরিফুল হক চৌধুরীকে ডিভোর্স বা তালাক দেন সাবরিনা। গ্রেফতার থেকে রক্ষা পেতে দায়েরাতে নাকি জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আরিফের অপকর্মের তাদের মধ্যে বিচ্ছেদের চেষ্টার কাহিনী ঘটে, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এই ডাক্তার দম্পতির মুখোমুখি জিজ্ঞাসাবাদে কেলেঙ্কারির জন্য পরস্পরকে দোষারোপ করা হলেও জেকেজির সব কর্মকাণ্ডের সঙ্গে সাবরিনার সম্পৃক্ততার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্যদপ্তরে তার অনৈতিক প্রভাবেই জেকেজি করোনা টেস্টের কাজ বাগিয়ে নেয় বলে পুলিশি তদন্তে উঠে এসেছে বলে সূত্র জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তারা বলেন, গ্রেফতারের পর আরিফুল প্রতারণার জন্য তার স্ত্রী ডক্টর সাবরিনা ওরফে মিষ্টিসহ ওই প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন। গতকাল আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় সাবরিনাকে দফায় দফায় মামলার বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা যাচাই বাছাই চলছে। সাবরিনা তার সহযোগীদের নিয়ে সরকারি প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে করোনা ভাইরাসের পজিটিভ ও নেগেটিভ জাল রিপোর্ট সরবরাহ করেছিলেন। একজন সরকারি চিকিৎসক হয়েও সাবরিনা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সূত্রে প্রভাব খাটিয়ে স্বামী আরিফুল চৌধুরী জেকেজি হেলথ কেয়ারকে বিভিন্ন সরকারি কাজের আদেশ পাইয়ে দিতেন, ফলে জেকেজি বেপরোয়া ভাবে সমাজে ব্যাপক ক্ষতি সাধন করে ও বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ মিলেছে। তদন্ত সূত্র জানায়, সাবরিনা সব জালিয়াতির জন্য তার স্বামীকে দুষছেন। তিনি দাবি করেছেন, জেকেজির জালিয়াতির বিষয়টি তিনি অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাকে আগেই জানিয়েছিলেন। আরিফুলের সঙ্গ ত্যাগ করে তিনি বাবার বাসায় চলে যান, জালিয়াতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ডক্টর সাবরিনা দাবি করেন, জেকেজি ও ওভাল গ্রুপের অনেকেই এই অপকর্ম ও প্রতারণার সঙ্গে যুক্ত। তার স্বামী আরিফের এই কর্মকাণ্ড ও ব্যক্তিগত হয়রানির কারণে তিনি তাকে ডিভোর্সও দিয়েছেন। তবে আরিফের দাবি সাবরিনার এই অপকর্মে জড়িয়েছেন তিনি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, তাদের ডিভোর্স কার্যকর হয়নি, এখনও তারা স্বামী স্ত্রী। দায়েরাতে সাবরিনা ডিভোর্স নাটক সাজিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডক্টর সাবরিনা ফের রিমান্ডে। আলোচিত করোনার নমুনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আসামি সাবরিনাকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 12 জুলাই গ্রেফতারের পরের দিন সাবরিনা ওরফে মিষ্টিকে প্রথম দফায় তিন দিনের রিমান্ড নেওয়া হয়। বৃহস্পতিবার তার রিমান্ডের তৃতীয় দিন শেষ হয়। একই মামলায় সাবরিনার স্বামী হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। তাকে গত বুধবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পাপের বোঝা হস্তান্তরের চেষ্টা স্বামী স্ত্রীর। গত 23 জুন ডক্টর সাবরিনা স্বামী আরিফ সহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 24 জুন তাকে ও সহযোগী সাঈদ চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। তাদের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। এই দম্পতির বর্তমানে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রিমান্ড রয়েছে। রিমান্ডে দফায় দফায় মুখোমুখি হচ্ছেন আরিফ সাবরিনা। স্বামীর সামনে সাবরিনা বলেন, আরিফের জন্যই আজ এই অবস্থা। আর স্বামী বলছেন, সব অপকর্মই জানতেন ও সুবিধা নিয়েছেন সাবরিনা। সাবরিনার ব্যাংক হিসাব জব্দ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার, কার্ডিয়াক সার্জন ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা শামীন হুসাইন ওরফে সাবরিনা চৌধুরী মিষ্টির ব্যাংক হিসাব জব্দ করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সিআইসি মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জেকেজির চেয়ারম্যান সাবরিনাকে গ্রেফতারের পরের দিনই আমরা বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছি। তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে।
এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।